হরির কৃপা হলে ভরে হরিভক্ত মরা বাঁচাতে পারে, অলকার পুনর্জীবন তাহারি প্রমাণ। সে যে সুধন্যর স্ত্রী ছিল বিসূচিকায় মারা গেল, তারে বাঁচাইল আমার দয়াল ভগবান। প্রসন্ন সুতরের স্ত্রী অলকা বিসূচিকা রোগাক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করেছে, কিন্তু গোপাল সাধু যিনি আগে ডাকাতের সর্দার ছিলেন তিনি ডাকাতের সর্দারের দলে ভৃঙ্গি নামে এক ডাকাত তার সাকরেত ছিল। আমার হরিচাঁদের কৃপা পাওয়ার পরে গোপাল সাধু অর্থাৎ গোপাল ডাকাত যখন সাধু হয়ে গেল সংসারে, দলটা অসল হয়ে গেল। কারণ গোপাল ডাকাত আজ গোপাল সাধু হয়েছে, দলে যারা ছিল তারা খুব বিব্রত হয়ে পড়ল। এই গোপাল সাধুকে আবার গোপাল ডাকাত করা যায় কি না, একটা প্ররোচনার আশ্রয় নিল, ষড়যন্ত্র করল। প্রসন্ন সূত্রধরকে ডেকে বলল, ভাই কথা নেবে? শুনেছি গোপাল সাধুর বড় নাম, তিনি আসলে তোমার স্ত্রী বেঁচে যাবে। কথা নাও, তোমার স্ত্রীর এখনো প্রাণের সঞ্চার আছে, গিয়ে গোপাল সাধুর কাছে তাকে এনে একবার দেখাও। স্ত্রী বিয়োগ কাতর প্রসন্ন চিন্তা করে অন্তরে, তাই যদি গোপাল সাধুকে বাড়ি আনলে পরে আমার স্ত্রী প্রাণ পেতে পারে ফিরে, তাহলে যাই। হরিবোল হরিবোলে তখন প্রসন্ন পথে চলে, গোপাল সাধুর কাছেতে গিয়ে পৌঁছায়, দেখে সাধু হরি নামে মত্ত আছে। গিয়ে তখন গোপালের কাছে ডেকে বলছে, বাবা বাবা গোপাল, আমার ভেঙেছে কপাল, আমার স্ত্রী বিসূচিকা রোগাক্রান্ত হয়ে মরণ প্রায়, কথা নেবে? বাবা দয়া করে আমাদের বাড়িতে একটু যাব। গোপাল সাধু অন্তরে চিন্তা করে, তাই আমার পতিত পাবন হরির পায়ে কেউ যদি শরণ নেয় তার আর মরণ নাই। দলবলকে ডেকে গোপাল সাধু বলেছে, কথা নেবি? চল আজকে প্রসন্ন শুকরের বাড়িতে হরিনাম করতে যাব। তুমি একটা কথা বলেছিলি যে মতুয়ারা তিন রকম হরি বলে, খুলে বলবে সবার বলে, হরি বল হরি বল না হরি বল। বাবারে, তিনটে কথা তিন রকম তাৎপর্য আছে, আমি খুলে বলে যেতে চাই তোমার কাছে। হরি বল, এই হরি বল শব্দের ভিতরে পঞ্চভূতাত্মক বীজ আছে জানাই তোমার দ্বারে, কথা মিথ্যা নয়, যার জন্য হরি বলকে মহাবিষ্ণু বীজ বলা হয়। হরি বল সেটা নিজের তরে মন, হরি বল হরি বল হরি বল। হরি বল যদি কেউ রোগাক্রান্ত হয়ে পড়ে, খুলে বলি তোমার ধারে, তখন সে তো আর একা একা হরিনাম করতে পারে না, যেমন মৃত্যুর শেষে তখন আর নিজে হরিনাম করতে পারে না কি না, করে দেখো বিবেচনা। এই জন্য চার বন্ধু স্কন্ধে তুলে মুখে হরি হরি বলে সেদিন তাকে সেজবারের মতো নাম শ্রবণ করিয়ে দেয়। তাই অপরের জন্য যখন হরিনাম করে তাকে বলে হরি বল। হরি বল পঞ্চ মহাভূতাত্মক বীজক সত্তা সংমিশ্রিত হয়ে মহাবিষ্ণু বীজ হয়েছে জানাই তোমার কাছে কয়ে, আর হরি বল নিজের করে হরি বল প্রিয়জনের মুক্তির করে, খুলে বলি তোমার দ্বারে তাই। এইবার গোপাল সাধুর সঙ্গ পাঙ্গ ছিল যারা, মুখে হরি বল হরি বল বলতে বলতে তারা প্রসন্ন শুকরের গৃহে করিল আগমন। এসে দেখে উঠানের মাঝখানে একটা কাপড় দিয়ে ঢাকা আছে। গোপাল সাধু কাছে গিয়ে কাপড়টা উল্টিয়ে ডেকে বলছে, মামা এমন করে শুয়ে আছিস কেন? গোপাল সাধু হাত ধরে তখন চিন্তা করে অন্তরে, এ তো বহু সময় আগেই মারা গেছে। চারিদিকে তাকিয়ে দেখে, প্রিয় বলি তোমার বাকে, চারিদিকে তাকিয়ে লক্ষ্য যখন করে দেখতে পায় তার দলের সেই পুরনো ডাকাতরা চারিদিকে দাঁড়িয়ে আছে লাঠি ধরে। গোপাল সাধু অন্তরে চিন্তা করে, আমাকে ষড়যন্ত্র করে এখানে এনেছে, এই মৃত যে মরে গেছে তাকে তো বাঁচানো সম্ভব নয়, আর যখন মরা বাঁচবে না তখন আমার দীনবন্ধু দয়াল হরিচাঁদের
তার করুণার অপলাভ হবে, সবাই বলবে যে হরি নামে মরা বাঁচে না। ডেকে বলে সঙ্গীতের ধারে, শোনো জীবনের এক চরম দিনে এসে পৌঁছেছি আমরা, এবারে কথা নেবে আমরা বাজবো না, কারণ এই মরাও বাজবে না। যদি প্রাণের সঞ্চার থাকতো হয়তো চেষ্টা করে দেখা যেত, এই মরাও বাজবে না আর আমরাও বাজবো না। চারিদিকে তাকিয়ে দেখো, তাই বন্ধুগণ কথা নাও, একবার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার হরিকে প্রাণ ভরে ডেকে লও। হরি বল হরি বল বলিয়া সকলে করিছে কীর্তন, ওরে লম্ফ ঝম্প দিতেছে আমার গোপাল সাধু, তখন বল হরি বল দুনয়নের জল করিছে কীর্তন, বলে দয়া করো দিনের মালিক বিপদ এখন। আজি যদি প্রাণে মরি বাবা কোনো দুঃখ নাই, তোমার নামের গরিমা ম্লান হবে তাতে বড় কষ্ট পাই, মরণের কালে আজি কালে তালে করিছে হরি নাম, বল হরি বল কহিছে সকল বৈষ্ণব গুণ ধাম। বৈষ্ণব অবৈষ্ণব ভালো মন্দ গ্রামে যারা ছিল সকলে এসে চিন্তা করছে, যদি হরির ধ্বনি দিলে পরে অলকা জীবন পায় ফিরিয়ে আমরা দেব না কেন। নির্বিবাদে সকলে ধ্বনি দিচ্ছে, হরি বল হরি বল আজি কহিছে যত জন, গোপাল সাধু নিত্য করিছে অঙ্গনে তখন, জানাই তোমার কাছে এই মরা বাসে তোমার নামে যদি আমার মন প্রাণ করিব অর্পণ তোমায় নিরবধি, জনম জনম ধরিয়া তোমার চরণে দাস হব, মরা বাঁচিয়ে দাও হরি সাদামি তোমায় কি আর পাব। হরি বল বলে যখন করিছে ক্রন্দন, পতিত পাবন সহিতে নারে সেই ভক্তেরই বেদন, প্রসন্ন সুন্দরের ভিতরে হরি ঠাকুর আবির্ভাব হইল, ভক্ত বৃন্দে প্রেমানন্দে সবে হরি হরি বল। ওই প্রসন্ন সুন্দরের ভিতরে যখন ঠাকুর আসিয়া লাভ দিয়া উঠানে পড়িয়া তখন আবার কহিছে ডাকিয়া, ওই অলকার চুলের মুঠি ধরে টানিয়া বসালো, বল বল হরি বল বল হরি বল এমন সাধুর আলার এলো। আমার হরি ঠাকুর যখন প্রসন্ন সুতরের ভিতরে আবির্ভূত হয়েছে, প্রসন্ন ছুটে এসে অলোকের চুল ধরে টেনে বসিয়েছে, ভাই বল হরি বল 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 হরি বল দুর্বলের বল, জানাই যে তোর ঠাই এই হরি নামের তুল্য দিতে কিছু অবনিতে নাই। অলোকা উঠে বসেছে, ডেকে বলছে আমার বড় পিপাসা পেয়েছে। গোপাল সাধু বলছে মা পিপাসা পেয়েছে, হরি হরি বলে গোপাল সাধু হাত বাড়ায়ে দিল, কাছ থেকে নারকেল এনে তখন জল বের করে নিল, বলল মানে এই জলটা খা। গোপাল সাধুর হাত যে কখন লম্বা হয়ে গেছে গোপাল সাধুও জানে না, কিন্তু যখন থাকে ভাবের ঘরে খুলে বলি তোমার ধারে, এই এক কপি ভাবের হয় নিশানা, অষ্টসাধিক ভাবে সিদ্ধি হলে পরে শরীরের যে কোনো অঙ্গ সে তখন বর্ধন করতে পারে। তাই বাবা খুলে বলি তোমার ধারে, অলোকা কর জোরে ডাকিয়া কহে তারে প্রণতি জানাই, বলে মা হরি বল বলে উঠে একবার দাঁড়া দেখি তাই, বল হরি বল নয়ন জল উঠিয়া দাঁড়ালো, ভক্তবৃন্দে প্রেমানন্দে সবে নাচিতে লাগিল। গোপাল সাধু ডেকে বলছে মা তোর আজ বড় সৌভাগ্য মা, তোর গৃহে দেখ কত ভক্ত এসেছে, সবাই হরি বলে নেচেছে, কথা নিবি ভক্তের সেবার ব্যবস্থা করবি।
অলোকা উঠিয়া তখন আবার রন্ধনাগারে যায়, দেখে তো উন্ডুল ও শূন্য পাত্র আদি রয়েছে তথায়। কাঁদিতে কাঁদিতে আদি জড়ো হাতে সাধুর কাছে এলো, বলে কপাল মন্দ বাবায় আমার তন্ডুল শূন্য হলো। গোপাল সাধু বলছে, মা কি হয়েছে? অলকা বলছে, বাবা আজকে হরিভক্ত এসেছে, আমার কত জন্মের পুণ্যের ফলে জানি না, কিন্তু তাদের যে সেবা করব এতটুকু তন্ডুল চাউল আমার ঘরে নেই বাবা। চোখের জলে অলকা যখন চরণ তলে পড়ে, গোপাল সাধু ডাক দিয়ে তখন বহে অলকার ধারে, ও মা এই হরিভক্তের নামের বলে যদি মরা জীবন পায়, এই ভক্তের চরণ ধুলি মায়ার দিলাম রে তো পাই, আমার কথা লবে রন্ধনাগারে যাবে এই চরণ ধুলি লইয়ে, একবার পাক করে সেবার ব্যবস্থা যাও মা করিয়ে। আসল পাতিয়ায় অলকা তখনও সেই চরণ ধুলি নিল, জয় হরি বল হরি বল বলে আজি রান্না ঘরে গেল। উনানের পরে হাড়ি চাপিয়ে জল করিয়া দান, ভক্তের চরণ ধুলি তথায় বিরোধে তখন, জলের ভিতর চাউল না দিয়ে চরণ ধুলি দিল, কর জোরে বসিয়ায় অলকায় কাঁদিতে লাগিল, বলে দয়া কর দিনের বান্ধব আমার আর তো কেহ নাই, অতীতের রক্ষা করি দয়ালো বসাই, দেখিতে দেখিতে অন্ন পাত্র পরিপূর্ণ হলো, অলকা তখন মাথায় করে নিয়ে বাহিরে আসিল, ওরে যত ভক্ত সেই অঙ্গনে উপস্থিত ছিল, হরিবল হরিবল বলিয়া সকলে লাইনে বসিল, মা অন্নপূর্ণা স্বয়ং যেন আদি করে করিয়া দেয়, হরিবল হরিবল বলিয়া ভক্তগণে মহাপ্রসাদ পায়, এই যে ভক্তের চরণ ধুলিতে দেখো পরমান্য হলো, তোমার কাছে সেই কথাটাই আজ খুলে বলা ভালো, তাই বলি বাবা আমার কথা নেবা এই জগতের পরে, আমার হরিচাঁদের চরণে যদি কেহ থাকে পড়িয়ে, হরি বল হরি বল বলিয়া যদি কেহ তারে ডাকে, নাম শুনিয়া প্রভু তখন কি আর অদূরেতে থাকে, ওরে ভক্ত লাগিয়া জানি আমার ভগবান, মৃতের দেহে দেখো দান করিল প্রাণ,